হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, বিকজ আমি একটু আগে এখান দিয়ে যাচ্ছিলাম, তো আমি যে কোনো কারণে হেলমেটটা বাসায় রেখে আসছি। তো এসে দেখি যে ওই পাশে পুলিশ আছে, সার্জেন্ট আছে, এরা গাড়ির কাগজপত্র চেক করতেছে। আমি যখন ওদের কাছে গেছি, ধরো আমাকে থামানোর জন্য সিগন্যাল দিচ্ছে যে আমি গাড়ি ঘুরাই, রিটার্ন ব্যাক করে আবার হেলমেট নিয়ে আসছি। তো দেখি আমাকে এখন ওরা সিগন্যাল দেয় কি না। সামনে দেখতেই পারবেন এখন পুলিশ, ওই যে পুলিশ, আর এই যে দেখেন অজয় দেব, শাহরুখ খান আর সালমান খান, এরা রাজ্য জয় করার জন্য আসছে। তো আমাকে দেখি কি বলে। আমাকে আঙ্কেল জিজ্ঞেস করছিল সব ঠিক আছে কিনা, আমি বললাম হ্যাঁ আমার সাথে সব ঠিক আছে, তখন বললে যাও। তো আমি চলে আসলাম। বৃষ্টি পড়তেছে আসলে হেলমেটের উপরে, পানি পড়তেছিল ক্যামেরার উপরে আর কি, এই জন্য ভিডিওটা মাঝে মাঝে এই সাদা সাদা দেখা যাচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, সর্বোপরি আমরা যে বাইকাররাই আছি, আমরা যখন বাইক চালাবো আমরা অবশ্যই হেলমেট পরে গায়ে বাইক চালাবো, কারণ হেলমেট হচ্ছে আমাদের নিজের সেফটির জন্য।